ইন্ডিয়া জোটে প্রার্থীদের সমর্থনে প্রচার করতে মঙ্গলবার ত্রিপুরা রাজ্যে এলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। রাজধানী আগরতলা শহরে একটি সুবিশাল রোড শোতে এদিন অংশ নেন তিনি। এই রাজনৈতিক কর্মসূচিকে সফল করার লক্ষ্যে যৌথভাবে রাজ্যব্যাপী প্রচার অভিযান চালিয়েছে সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে বেরিয়ে আগরতলা শহরের বুকে একটি রোড শো করেন প্রিয়াঙ্কা গান্ধী। পুরনো রাজভবন, উত্তর গেট, হারাধন সংঘ হয়ে বিদুরকর্তা চৌমুহনী, রাজবাড়ি দক্ষিণ গেট হয়ে জ্যাকসন গেট, কামান চৌমুহনী হয়ে সূর্য চৌমুহনী, প্যারাডাইজ চৌমুহনী থেকে বটতলা হয়ে দুর্গা চৌমুহনী পর্যন্ত রোড শো করেন তিনি। রোড শোর মাঝেই রাস্তার মোড়ে মোড়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন নেত্রী। সেখান থেকে তিনি ফের চলে যান মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে। এই সুবিশাল রোড শোতে মঙ্গলবার অংশ নিয়েছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জোট প্রার্থী রতন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর প্রদেশ সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীর এই সফরকে ঘিরে সিপিআইএম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে মঙ্গলবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।